আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের ক্ষমতা সত্যি অবিশ্বাস্য। আজকে আপনাদেরকে এমন কিছু প্রতিভাবান মানুষকে দেখাবো যাদের দেখলে আপনি টাশকি খেয়ে যাবেন। এই ব্যক্তি দুটি গ্লাস আর এক বোতল ওয়াইন দিয়ে আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। দেখুন 100টা ডিম দিয়ে কিভাবে এটা সম্ভব। এনার জায়গায় আমি থাকলে যা করতাম। বলুন তো ড্রিঙ্কসের এই ক্যান্টি এখানে কেন? এই ব্যক্তি 12,000 ফুট উপর থেকে জাম্প করেন শুধুমাত্র এই কাজ করার জন্য। এ মানুষটি 10,000-এর বেশি ছক্কা দিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকতে ভালোবাসেন। এনার হাত এতটাই ফাস্ট যে 1 সেকেন্ডের কম সময়ে সব কাপগুলোকে গুছিয়ে ফেলে। হোয়ার্টলি নামের এই আর্টিস্টটি আর্টকে অন্য লেভেলে নিয়েছে। ইনি হলেন একজন স্ট্রিট আর্টিস্ট। এই আর্টিস্টের আর্ট এতটাই রিয়েলিস্টিক যে মানুষকেও তাক লাগিয়ে দেয়। এই লোকটিকে দেখুন এবং আমাকে বলুন আপনি বিস্মিত হননি। যে কেউই এনার বোতল খোলার স্পিড দেখে অবাক হবেন। এই আর্টিস্টও কম নয়। এটি যে আর্ট তা বোঝার কোনো উপায় নেই। মানুষ যে এত তাড়াতাড়ি বার্গার র্যাপিং করতে পারে তা এই মানুষটিকে না দেখলে বোঝা যেত না। আপনার ফোনে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এই ব্যক্তিকে দেখুন। ইনি গ্লাসের উপর হাতুর মেরে মেরে একুরেট পোর্ট্রেট বানাতে পারেন। এই বাচ্চার প্রতিভা যে কাউকে অবাক করিয়ে দেবে। এই রেসারের শর্টকাট যেন সব রেসারকেই চমকে দেবে। এনার কাছে গ্র্যাভিটি বলতেও কিছু নেই। এটা কিভাবে সম্ভব? এনার তৈরি ইমোজি বাতাসে ভাসে। অবশ্যই ইমোজি তৈরির পরে এনার ঘর ঝাড়ু দিতে হবে। একজন সাহসী সুইমার অনেক কিছুই করতে পারে। এই ব্যক্তির ঘরে প্রবেশের জন্য কোনো দরজার প্রয়োজন নেই। এই ব্যক্তিটি বুমেরাং নিক্ষেপ যেদিকেই করুক না কেন তার টার্গেটে গিয়ে পৌঁছাবেই। এই ব্যক্তির পুশ আপ করার জন্য কোনো ফ্লোরের প্রয়োজন নেই, কারণ ইনি পানির উপরে পুশ আপ করতে পারেন। মেকআপ আর্টিস্ট মিমি চৈ 8 ঘন্টা যাবৎ একজনকে অদ্ভুত আকৃতি দিতে সক্ষম হয়েছেন, তাও আবার তার সাবস্ক্রাইবারদের অবাক করার জন্য। নিশ্চয়ই এই ব্যক্তির স্কিলটি আমাদের সকলের কাজে আসতে পারে। এই শেফ ডিম ভাজাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে।
এই ব্যক্তির ব্যালেন্সের উপরে এতটাই দক্ষ যে খুব সহজেই সবকিছু ব্যালেন্স করতে পারে। এখানকার মধ্যে কোন স্কিলটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।